যদি মানুষ সুযোগ পায় ঢাকা শহরে ইনশাআল্লাহ 10-20 লাখ লোকের সমাবেশ আমরা অতি শীঘ্র করে এই সরকারকে আমরা লাল কার্ড দেখি। সরকার বহুবার চেষ্টা করেছে পশ্চিমা শক্তিগুলোকে জঙ্গি কার্ড খাওয়ানোর জন্য, তারা সফল হয় নাই। যে অভিশাপ জাতির উপরে আওয়ামী লীগ দিয়েছে সেই অভিশাপ থেকে আমরা জাতিকে মুক্ত করি। যদি দেশে কিছুটা রিল্যাক্স করে এই সরকার, আমি জানি না সরকারের নীতি কী, সরকারকে আরও বেশি ক্ল্যাম্প ডাউন করবে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চেষ্টা করবে এই নির্বাচনের পরে, নাকি তারা মনে করবে আমাদের তো কাজ উদ্ধার হয়েই গিয়েছে আমরা এখন একটু ধীরে যাই, তার উপরে নির্ভর করে দেখুন। কিন্তু আমি একটু স্পষ্ট ভাষায় বলতে পারি যে একটু যদি মানুষ সুযোগ পায় ঢাকা শহরে ইনশাআল্লাহ 10-20 লাখ লোকের সমাবেশ আমরা অতি শীঘ্র করে এই সরকারকে আমরা লাল কার্ড দেখি। অতীতে এই জঙ্গি কার্ড ব্যবহার করেছিল এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এই জঙ্গি কার্ড দেখিয়ে তারা পশ্চিমা শক্তিকে প্রতারিত করতে সক্ষম হয়েছিল, অথবা অন্য ভাষায় বলি পশ্চিমা শক্তিরা সেই জঙ্গি কার্ড দেখে তারা নিজেরাই প্রতারিত হয়েছিল। কারণ তারা বাংলাদেশের মানুষের, যে কথা আমি বলেছি, বাংলাদেশের মানুষের মন মানসিকতা, ক্যারেক্টার, আচার আচরণ এবং চিন্তাধারা সম্বন্ধে তারা অবহিত নয় এবং সরকার সেই সুযোগটা তারা নিয়েছিল। কিন্তু আজকে কিন্তু বিশ্ব পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন 28শে অক্টোবর থেকে আজকে 28শে জানুয়ারি, 3 মাস, পুরো 3 মাস হয়েছে। এই 3 মাসে সরকার বহুবার চেষ্টা করেছে পশ্চিমা শক্তিগুলোকে জঙ্গি কার্ড খাওয়ানোর জন্য, তারা সফল হয় নাই। এবার কিন্তু পশ্চিমা শক্তিরা প্রতারিত হয়নি, কারণ তারা তাদের অভিজ্ঞতার আলোকে তারা অনেক কিছু শিখেছে বাংলাদেশের মানুষ সম্বন্ধে। পাশাপাশি এটাও সত্য যে আজকের বিশ্ব পরিস্থিতি কিন্তু 10 বছর আগের বিশ্ব পরিস্থিতি এক নয়। আজকে কিন্তু আইএস কোনো ইস্যু নয় গ্লোবাল পলিটিক্সে, আজকে কিন্তু তালেবান গ্লোবাল পলিটিক্সে কোনো ইস্যু নয়। কাজে এ সম্বন্ধে আপনারা নিশ্চিত থাকতে পারে যে সরকার আগের মতো এই জঙ্গি কার্ড দেখিয়ে কোথাও গিয়ে আক্রমণ করে কোনো বাড়িতে নাটক সাজিয়ে গোলাগুলি করে জঙ্গি ধরেছি বলে কারো মাথায় টুপি পরিয়ে দিয়ে, বা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে পছন্দ করে, আমারও দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িওয়ালা ব্যক্তিকে ধরে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে বলে যে এই জঙ্গি আমরা গুলি করে মারছি, এইসব নাটক নভেল এগুলি আর বিশ্বের কাছে বিক্রি করতে পারবে না, এই বিষয়ে আপনার নিশ্চিত থাক। যে অভিশাপ জাতির উপরে আওয়ামী লীগ দিয়েছে সেই অভিশাপ থেকে আমরা জাতিকে মুক্ত করি, নতুবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগকে তো ক্ষমা করবেই না, আওয়ামী লীগ এই পথে চলতে থাকলে আমি চিন্তিত নই, তারা নিজেরাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসুন আমরা সেই আদর্শে উদ্ধৃত হয়ে বাংলাদেশের জন্য আমরা জীবনপণ করে লড়াই করি, এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনি।